আজকে আমি প্রথম আমার ফেসবুক থেকে লাইভ আসলাম, আমি জীবনে কখনো আসিনি। আমার মনে হলো সত্যটা বলা উচিত, কারণ একজন মানুষ মারা গেছেন, তাজিন আহমেদ, আপনি যাকে আমি কিছুটা দিন কাছে পেয়েছি, মৃত্যুর আগের কিছু সময় মানে আগের কিছুটা কয়েকটা দিন মাত্র পাশে থেকে থাকতে পেরেছি, আপনি দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পেরেছি। শেয়ার ঠিক সেই অর্থে না, মানে জাস্ট আপনি আমার কাছে দুঃখ কষ্ট কথাগুলো বলতো। কিন্তু আমাদের স্বার্থপর মিডিয়ায় মানুষজন সবাই যেভাবে অ্যাক্টিং করছে, যেভাবে নিউজ প্রচার হচ্ছে আপনার নামে, তা দেখে না আর বসে থাকতে পারলাম না। ভেবেছিলাম যে আপনাকে নিয়ে কোনো স্ট্যাটাস লিখবো না, আপনাকে নিয়ে কোনো কথাই বলবো না। কিন্তু আসলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে যেভাবে বিজনেস শুরু হয়েছে, আমার মনে হলো আমার কথাগুলো আসলে বলা উচিত। কারণ আমি যদি না বলতে পারি তাহলে আপনি আত্মা উপরে গিয়ে শান্তি পাবে না, কষ্টই পাবে প্রতিনিয়ত। এবং মৃত্যু জিনিসটি সত্য, আমি সেই দুই দিন কোনো কথা বলতে পারিনি, কারণ রাত দুইটার সময় একজন মানুষকে আমি সুস্থ দেখলাম, আমার বাসা থেকে গেল, সেই মানুষটা সকাল 10টার সময় অসুস্থ হয়ে মারা গেল আমাদের কয়েকজনের হাতের উপরে। এই জিনিসটা মেনে নিতে পারছি না যে মৃত্যুটা এতটা সত্য জিনিস, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আসলে আমরা অনেক স্বার্থপর, আমরা সবাই প্রতিনিয়ত অ্যাক্টিং করে যাই, আমরা যে কত বড় অ্যাক্টর সেটা আসলে আমরা ভুলেই যাই। আমাদের সবার অস্কার পাওয়া উচিত, সত্যি কথা। প্রত্যেকটা মানুষের মন্তব্য দেখছি আর হাসছি, যা আমরা এটা ভুলে যাচ্ছি যে মৃত্যুটা সত্য, মৃত্যুটা আমাদের সবার জীবনে আসবে। একজন মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছি কেন ভাই? আজকে আমি যদি মরে যাই, আমাকে নিয়েও যে ব্যবসা হবে না তার কোনো গ্যারান্টি নেই, হবে, কিন্তু তখন কেউ বলতে আসবে না আমি তো থাকবো না, কারণ আমি তো উপরে থাকবো। আমাকে নিয়ে যে ব্যবসা হচ্ছে এটা আমি প্রতিবাদ করতে পারবো না, আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয়েছে আমার বেঁচে থাকা অবস্থায় আমি সত্যি কথাগুলো বলেছি, কারণ আমার বলা উচিত কিছু কিছু সত্য ঘটনা যেটা কেউ জানে না। কারণ আপনার কাছের কয়েকদিন আমি মাত্র কাছে পেয়েছি আপনাকে, আপনি অনেক ঘটনা যেটা কেউ জানে না, একজন মানুষ শুধু জানে, একজন মানুষ যার সবসময় পাশে থেকেছিল এবং বিপদে আপদে সবসময় আপনার পাশে থেকেছে, আর তাকে এখন উল্লেখ করা হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। তার কি কোনো নাম নেই? সে কি মানুষ না? তারও তো একটা নাম আছে না? আমি তো একটা দেখেছি যে সে কতটা করেছে আপনার জন্য, আমি কয়েকটা দিন মাত্র পেয়েছি পাশে আপনাকে, আর সে প্রতিটা মুহূর্তে পাশে ছিল, 3টা বছর ধরে আপনি সাথে থেকেছে বিপদে আপদে, আপনি কষ্ট দুঃখের কথাগুলো আমরা সবাই জানতাম, কিন্তু কেউ আমরা সাহায্য করলাম না, সবার উপরে অভিমান নিয়ে চলে গেল, সবার উপরে অভিমান ছিল আমাদের প্রত্যেকটা মানুষের উপরে। আর আজকে আমরা বলছি আমরা তার সহশিল্পী, আমরা তার কত কিছু, আমরা তার বন্ধু। কেন ভাই? এই বন্ধু সহশিল্পী আমরা তখন বেঁচে থাকতে পাশে আসতে পারিনি, তার পাশে তো আসা উচিত ছিল আমাদের না, কিন্তু আমরা কেউ আসতে পারিনি। আমি শুধু আমার একটা জিনিস দেখে কষ্ট লেগেছে নিউজগুলোতে, একজন মেকআপ আর্টিস্ট যে পাশে থেকেছে তার নাম কি? একজন মেকআপ আর্টিস্ট, সে তো মানুষ, তার একটা নাম আছে। আমি সত্যি কথা, আমি আর কিছু বলতে চাই না, তার মুখ থেকে আপনারা কিছু শুনুন, আপুর জীবনের ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা যেগুলো আর কেউ জানেন না, কোনো পত্রিকা জানেন না। প্রত্যেকটা পত্রিকায় আপনার নামে অনেক মিথ্যাচার হয়েছে, অনেক মিথ্যা কথা বলেছে, কেউ জানেন না আপনারা। তার মুখ থেকে কিছু শুনুন সত্য ঘটনা। তাকে আমরা সবাই চিনি, মিহির মন, তিনি আপনার সাথে ছিলেন হচ্ছে গত 3 বছর একদম ছায়া সঙ্গী হিসেবে ছিলেন। ইভেন আপনি যে বাসায় থাকতেন সেই বাসায় তিনি একা থাকতেন, সেখানে মিহির ভাই গত 3 মাস আপুকে সঙ্গ দিচ্ছে, আপুকে হসপিটালে নিয়ে যাওয়া, আপুকে ওইখানে নিয়ে যাওয়া, সেখানে নিয়ে যাওয়া, ইভেন আপুর ফোন রিসিভ করা, আপু যদি সেই ফোন রিসিভ করতে চাইতো না সেই ফোন আপনি রিসিভ করা এবং তাদের সঙ্গে কথা বলা, সে হচ্ছে মিহির মোমন। তিনি একজন মেকআপ আর্টিস্ট, অনেক সিনিয়র হলেও যেটা হয় আর কি মিডিয়াতে, যে মানে হয় না যে কিছু স্টার আর্টিস্ট ছাড়া আর কারো মূল্য মিডিয়ার লোকজন নাই, থাকে না। হ্যাঁ, একজন লাইট ম্যান, একজন ক্যামেরাম্যান, এরা হচ্ছে অনেক কষ্ট করে দিন যাপন করে, এরা প্রতিটা দিন আমাদের মেকআপ আর্টিস্ট কে তো মানে ধরতে পারে না, ট্রিট করা হয়। ইভেন তাকে এই আপুর মৃত্যুর পর আপুকে সে হসপিটাল নিয়ে গেছিল ফার্স্টে,
তারপরে আমরা দুজন যাই, একা নিয়ে গিয়েছিল সে, এবং তারপরে বিভিন্ন ধরনের মানে তাকে কথা শুনতে হয়েছিল ইভেন আপুর মৃত্যুর পরে, তাকে ওই দিনই বাসা থেকে বেরো পর্যন্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এখন মানে মমন আপনি কথা বলেন প্লিজ। হ্যাঁ, আমি আর কিছু বলতে চাই না, প্লিজ ওনার আপনার দাঁড়ান। আসলে আমি তাজিনা পুরি নিয়ে কোনো কথা বলতে চাই নাই, ওনার পার্সোনাল জীবন নিয়ে। আমাকে উনি বলতো যে মুন্নার সাথে আমার যখন প্রথম বিয়ে হয়েছে, বাচ্চা হইলে তুই আমার সন্তানের মতো, আমার সাথে ঝগড়া রাগারাগি কত কিছু হইতো, একদিনে আবার শেষ করে ফেলতো, গাল ফুলায় থাকতো, কিন্তু আবার। আচ্ছা, আমি আমি যেটা চাই যেটা হচ্ছে কি, আপনারা প্লিজ কাইন্ডলি মানে ঘটনার দিনটা বলেন, ঘটনার দিনে কি হয়েছে, দুইটার দিক থেকে কি, রাত দুইটার সময় হিমুর বাসা থেকে প্রেসক্রিপশন, হিমুর বাসা থেকে ছিনে নিয়ে যাওয়া, রাত দুইটার সময় বের হলো, তারপর কি হলো, আপনারা একটু কাইন্ডলি প্লিজ বলেন। ওষুধগুলো রয়ে গেল কিন্তু মানুষটা চলে গেল, তাই না? আমার উপর খুব রাগ রাগারাগি ঝগড়াও করেছিলাম, ওর সাথে খুব বেয়াদবিও করেছি। আমি শুটিং এ ছিলাম, শুটিং থেকে বাসায় ফিরছি, দেখি আপু বাসায় নাই। ফোন দিয়েছি আপু যে আপনি কই, আপু বললো যে আমি আছি এক জায়গায়। তা আমার মনে হয়েছে লাস্ট 3 মাস ধরে উনি আমাকে আমার বাসা ছাড়ে উনার বাসায় নিয়ে আসছেন, কারণ উনি বাসায় একা থাকতে পারতেছেন না, বাসায় ভয় পান, রাতের বেলা আমাকে নিয়ে এসে রাখছেন। মানসিক অবস্থা যে খারাপ ছিল এই কারণে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন কথা বলে ফেলতো, আর আমার রাগ উঠতো, আমিও অনেক বদরাগী মানুষ সবাই জানি। তাই আমি লাস্টে বলছিলাম যে আমি থাকবো না আপনার বাসায়, আমি চলে যাবো। এই নিয়ে সে খুব কষ্ট পেয়ে আমার সাথে কম কথা বলতো, আর সে হিমপর বাসায় বসেছিল। আমি রাতে যখন দেখলাম আপু 1টা বাজে বাসায় যাচ্ছে না, আমি ফোন দিলাম কই আপনি, আছি এক জায়গায়, আমি বাসায় আসবেন না, ওকে ইচ্ছা হলে আসবো। আমি বের হয়ে বাসা থেকে আসছি হিমপর বাসায়, আস আইসার দেখি এখানে এই জায়গাটায় বসা, তারপরে আমিও বসলাম, বললাম চলেন বাসায় গেলে চলেন তাড়াতাড়ি চলেন, তারপরে নিয়ে চলে গেলাম বাসায়। রাতে যায়া নর্মাল উনি ঘুমালো, আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 7টার সময় উনি আমাকে ডেকে উঠালেন, বলে উঠি ভাত খাবো, চাল আছে করে, আমি বলছি এবো আছে, কতটুকু আছে তোর আর আমার খাবার হবে, আমি বলছি ভাত খাবেন আপনি, ওয়েট করেন ভাত করে দিচ্ছি। আমি ভাত রান্না করেছি, ডাল গরম করেছি, বেগুন ভাজা গরম করেছি, করে রেডি করে দিয়ে আমি বললাম যে আপু ভাত রেডি আর খেয়ে নেন। উঠে পা কিচেনে গিয়ে পেঁয়াজ কাটছেন, পেঁয়াজ কাটছেন কেন, বলকি আমি একটু করি, আমার ইচ্ছে হচ্ছে একটু ডিম ভাজি করি, তোর জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখি, বলছি না আমার জন্য পেঁয়াজ মরিচ, আচ্ছা কেটে রাখেন, ডিম ভাজি দেন না আমি এখন খাবো না, বলি খাবি না কেন, বলছি না খাবো না, বলে আমি রুমে বসে মোবাইল ইয়ে করছি। তখন আপু 5 মিনিট পরেই গরম গরম খেয়ে ফেল, ভালো লাগবে না নাইলে ঠান্ডা হলে, আমি বলছি কি খেয়ে ফেলবো, কি ডিম ভাজছি তোর জন্য, আমি আপনাকে তো বললাম ডিম ভাত এখন ভাত খাবো না। তারপরে যাক খাওয়া দাওয়া শেষ করে উনি বললো কি আমি একটু আমাকে তুলে দিস 11টায় আম্মাকে দেখতে যাব, একটা লিস্টই দিয়েছেন আমার কাছে, এটা আমার নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি পাইনি নিয়ে যেতে, এই লিস্টের জিনিসগুলো এনে রেডি করে রাখিস, আমার জন্য নিয়ে যেতে হবে দোকান থেকে। পত্রপত্রিকায় দেখতেছি প্রথমে দেখা গেল যে বৃদ্ধাশ্রম, হ্যাঁ মিথ্যা কথা যে উনি একটা বৃদ্ধাশ্রমে আপু যে মাঝে মাঝে দেখে আসতো, ব্যাপারটা একদমই পুরোপুরি বিভ্রান্তিকর এবং মিথ্যা কথা। এবং 2 বছর নাকি উনি পরবর্তীতে দেখা গেছে যে উনি 2 বছর জেলে আছেন, না উনি 3 বছর জেলে আছেন, এবং 1 মাস পর উনার রিলিজ জুনের 21 তারিখ। আর আগে আমি তো বলি আর কষ্টের কথা হচ্ছে কি, আমরা 3টা মানুষ পাশে ছিলাম মৃত্যুর সময়, ওনাকে নিয়ে গেছি হসপিটাল, ও নিয়ে গেছে। আচ্ছা আমরা ধারাবাহিক ভাবে আসি হিমু, আমরা প্লিজ ধারাবাহিক ভাবে আসি, আদিত্য এবং আমি একটা কথা শুরু করি, আদিত্য আমি এবং মিহির, ওর তো আমরা 3টা মানুষ যখন কব দেয় আপনি কি আমাদের জন্য 1 মিনিটের জন্য আপনি কি রাখতে পারলো না, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করো প্লিজ মিস। পরে
আপু বললো লিস্টি দিয়ে বললো আমাকে আমার কাছে যাবো 11টায়, যদি ঘুমিয়ে পড়ি তুলে দিস। আমি ঠিক আছে। তারপরে উনি রুমে গেল, আমি রুমে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে করতেছিলাম। তারপরে ঘুমাই নাই, ঘুম মারছিল না, ঘুমানোর কথাও না, মোবাইল দিয়ে করতেছি। 9:45, 9:50 দিকে হঠাৎ করে আমার দরজা খুলে, তুই কি ঘুমিয়ে পড়ছিস, তুই কি ঘুমে? বলছি জি না, কি হয়েছে? আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? আমি লাফিয়ে উঠে বলছি নিয়ে যাবি কি আবার, যাওয়ার দোকানে যাবো চলেন। তারপরে আমি বলছি আপনি কাপড় চেঞ্জ করবেন, এটা গেঞ্জি পরা ছিল, লুজ গেঞ্জি বাসার। বলছি হ্যাঁ আমি একটা 3 পিস পরবো। বলছি করেন, আমি শার্ট প্যান্ট পরতেছি। আমি উঠে প্যান্ট পরেছি, শার্ট পরেছি আর মুখে পানি দিয়েছি। দিয়ে ওনার রুমের দরজার সামনে যায় দাঁড়িয়ে দেখি ওনার খাটে বডি, অর্ধেক বডি খাটে অর্ধেক নিচে ঝুলে আছে এরকম করে। আমি তো দেখি চিৎকার দিয়ে, আপু কি হয়েছে? বলি জোড়ায় ধর তুলতে গেছি, আমাকে জোড়ায় ধর কি ভয় পাইস না, আমার শ্বাসকষ্ট হচ্ছে এই জন্য উপত হয়েছিলাম, আমার ভয় পাইস না, তুই ভয় পাইলে আমার সামলাবে কে? দিয়ে চল নিমুলাইজ করলে এখন ঠিক হয়ে যাব, এই কিছুক্ষণের ব্যাপার, এগুলো আমার ছোটবেলা থেকে এজমা, আমার কিছুই হয় না, এটা বলেছে। এগুলি খাটের মধ্যে এইভাবে ঝুলে থাকবেন, আমার শরীর কাঁপতে ছিল দেখে। তারপরে আমি নিচে নেমে নিয়ে গেলাম রিক্সায় করে, আপন কোথায় যাব নিয়ে? বল কি দাপান ছিন ছিন হসপিটালে, চল ওখানে আমি নিউলাইজ করি। ওখানে নিয়ে যাওয়া নিয়ে আসলাম, আপু রিক্সা থেকে নেমে ভেতরে ঢুকে ইন্টারনি ডাক্তারকে বললো যে আমাকে নিউলাইজ করে, দুইটা ইঞ্জেকশনের নাম বললো। দুইটা ইঞ্জেকশন বললো, একটা ভেনে দিতে হাতের দিতে হবে আর একটা মাস্কের মধ্যে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি যেটা সেটা হচ্ছে উনি রেগুলারই মানে অ্যাজমার প্রবলেম থাকার কারণে হসপিটালে যেতেন, এবং বাসার কাছে সিনসিন হসপিটাল হওয়ার কারণে কিন্তু উনি এখানে যেতেন, এবং এর আগেও আপনি অনেকবার নিয়ে গেছেন এর ওখানে। আগে আমি নিজে যে আচ্ছা রায়হান নাম একটা আচ্ছা, প্রোডাকশনের ছেলে ছিল, মাঝখানে কিছুদিন আমি 15 দিন আগে আর কি, 15 দিন আগে নিয়ে গেল যে 15 দিন আগে, হ্যাঁ 15 দিন আগে না, হসপিটালের মাঝরাতে। রায়হান নিয়ে গেছে এর আগে আচ্ছা দুই তিন। আচ্ছা 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 আমি এইবার ফার্স্ট টাইম চিনছিন চিনছিনে আপুকে নিয়ে গেছি, আচ্ছা, যে 15 দিন আগে আপু আমি ছাড়া গেছি। এটাই এবং আপুর নির্দেশেই, কারণ আপু হ্যাঁ এখানেই যেতেন সবসময় যেহেতু বাসার কাছে। তারপর হ্যাঁ সবসময় নিউলাইজ করে তো ওখানে, যখনই নিলে শিশু যেত রাত 1টার সময় মিহিরকে নিয়ে আসতো। তো তারপর তো নিউলাইজ শুরু হয়েছে, আমি পাশে দাঁড়ায় আছি। তারপরে একটার পর একটা নিউলাইজ, অক্সিজেন দেয়া, ইঞ্জেকশন দিচ্ছে। উনি শুতে পারছিল না, শুলে দম বন্ধ আসতেছিল। ওই মুহূর্তে আপনি হুমায়ুন রহিমকেও ফোন করছেন, আমাকেও ফোন করছেন কয়েকবার, আমি কোন কিছু করতে পারি না। আপু আপু কাদেরকে ফোন না করতে বলছেন? তোমাদেরকে ফোন স্যার করতেছিল, বাসা থেকে, বাসা থেকে বের হওয়ার আগে থেকেই ফোন করা শুরু হচ্ছিল, তুমিও তুলতেছো না, আদি ভাই হ্যাঁ তুলতেছে না ফোন, এর মধ্যে কেউই ফোন তুলতেছে না। আমার একটা ছোট ভাই আছে করিম, আমি ওকে ফোন করেছি যে আমি একা, আপুর অবস্থা খুব খারাপ, কারণ করিমকে আপু বলতো যে দত্তক নিছে, আপু ছেলে খুব আদর করতো। করিম বলতেছে আপনি আগান আপুকে নিয়ে, আমি পিছনে আছি আসতেছি। আমি আপুকে নিয়ে ঢুকার পরে করিম ও কেন ঢুকে গেছে হসপিটালে, নিউমোনিয়া হচ্ছে, কিছুই হচ্ছিল না, বুকে ব্যথা বাড়তেছে, সলতে এসি খাওয়াচ্ছে প্রচুর। তো আমাকে ধরে এরকম করে শক্ত করে ধরল কি নিয়ে, আমার বুকের ব্যথা কমতেছে না, আমার মা আসা পর্যন্ত আমাকে বেঁচে থাকতে হবে, তুই ডাক্তারকে বল কিছু করতে। আমি তখন বলছি আপনি কি করেন না, আপনি তো একটু আগে বললেন না ঘাবড়েতে, এখন তো আপনি নিজেই এগুলা কেন বাঁচাতে হবে, মানে কি আপনি কি কিছুই হবে না, ঠিক হয়ে যাবেন। তারপরে ডাক্তারকে বললেন, ডাক্তার বল কি আবার নিউমোলাইজ করার জন্য আরেকটা ইঞ্জেকশন দিল, ইয়ে করলো একটা ট্যাবলেট, 10 ট্যাবলেট কিনে একটা পানি খাওয়াইতে বললো, আমি একটা ট্যাবলেট খাওয়াইলাম পানি দিয়ে, ঘামাচ্ছিল, আমি রুমাল বের করে ওনাকে ঘাম মোছাচ্ছি, আমাকে এরকম ধরবে মাস্ক এক হাত মুখের মধ্যে ধরে আপু এরকম করে শক্ত করে, এমন শক্ত করে টিপে রাখতো। আমি দাঁড়াইছি পাশে, কিছুক্ষণ পরে আবার শ্বাসকষ্ট এবং বুকের ব্যথা, শ্বাসকষ্ট যাতে বুকের ব্যথা বেশি, বুকে ব্যথা করছে ডক্টর, বুকের ব্যথা ডাক্তার আমাকে কি আপনারা ওনাকে ভর্তি করে ফেললেন, আইসিইউ তে নিতে হবে ইমার্জেন্সি থেকে। আমি বলছি ভর্তি করে ফেললেন কি, ভর্তি করতে কি হবে, ভর্তি করেন আপনি, ভর্তি করলে যা করবেন এখনই করেন, কোনো সুবিধা নাই, ভর্তি হবে করবো।
তারপরে ভর্তির জন্য আমি সব ফর্মালিটি দিয়ে তুমি করেছি। আমাকে ফোন করলা বারবার, হ্যাঁ, আমি তো বললাম যে হ্যাঁ আমি এগুলোর তো আসছি। এগুলার ভিতরে আপু আমাকে বললো তোমাকে বারবার ইয়েকে ফোন করতে, তোমাকে ফোন করতে, এবং ওনার হাজবেন্ড রুমি, রুমি রহমান বল কি তোর দুলাভাইকে ফোন কর, তোর দুলাভাইকে ফোন কর, করে বল দুলাভাই আসলে ফোন বন্ধ, আপার ফোন থেকেও ঢুকে না আমার ফোন থেকেও ঢুকে না, লক করে রেখেছে। ব্লক করে রেখেছে। আমি তখন বললাম কি আপু বন্ধ পাচ্ছি কি, উনি এরকম কথা বলতেছিল একটু একটু করে আসতে, বলি তানিশিষ্ট লেখা মোবাইলে, তানিশিষ্ট আপার ননদ দুলাভাইয়ের বোন, কি ওকে ফোন করে বল তোর দুলাভাইকে বলতে আমার আমাকে হসপিটাল নিয়ে আসছিস। আমি তখন তানি আপাকে ফোন করে বলেছি যে আপা আপুকে নিয়ে আসছি, আইসিউতে ভর্তি করছি, আপুর অবস্থা ভালো না, অ্যাজমা অ্যাটাক করছে, আপনার দুলাভাইকে বলেন আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে, আমি এক আমি কিছুই বুঝতেছি না। আর করিন ছিল ও অফিসে যাওয়ার বারবার ফোন আসতেছিল, আপুকে বল মাসপুর কি করি তুই চলে যাও আমি ঠিক হয়ে যাবো, সন্ধ্যায় বাসায় আইসো, এই কথা বলে ওকে পাঠিয়ে দিয়েছে। ওর অফিস থেকে বারবার ফোন আসতেছিল, করিম চলে গেছে, আমি একা ফোন ট্রাই করে যাচ্ছি ওনাদেরকে, আর ফোন মাঝে মধ্যে ফোন রেখে আবার আমাকে অনেক কাজ করতে হচ্ছে, এখানে ওষুধ আনো এটা করো, হ্যাঁ আপুকে দেয়া ধরো পানি খেতে চায়, এগুলো করতেছি। 2 ঘন্টা পার হয়ে গেছে, বুকের ব্যথা। ডাক্তারদের ভূমিকাটা কিরকম? ডাক্তাররা না, ডাক্তারদের ভূমিকা হচ্ছে যে ডাক্তার ভাইটা ছিল উনি বারবার চেক করতেছিল টেস্টিকুলস দিয়ে, ওরা ধরতে পারছিল না ওনাদের কারণ অনেক কাজ ছিল না, করতেছে, ওরা ধরতে পারছিল না কারণ কার্ডিয়াক ছিল, করেছে। কার্ডিয়াক অ্যাটাক করেছে আমরা পরেই জানছি, ধরতে পারতেছিল না। আপু প্রথমে যা বলছিল অ্যাজমা নিউমোলাইজার করাইতে, রেগুলার করাতো, রেগুলার যেটা করাইতো ওইটাই করাচ্ছিল, হ্যাঁ, আর ওরা ওইটারই ট্রিটমেন্ট করে যাচ্ছে। তারপরে ডাক্তার আমাকে দেখে বাইরে নিয়ে বল কি আপনি একটু, আপনাদের তো অবস্থা ভালো, আপনাদের তো অবস্থা ভালো, অন্য কোনো বেটার হসপিটালে নিয়ে অন্য যান। কোনো বেটার হসপিটালে নিয়ে যান। বলছি এখন এগুলো বলছিস বেটার হসপিটাল মানে আপনাদের তো বেটার না, বলছি আমাদের যা সাপোর্ট দেওয়ার ছিল দিচ্ছি কিন্তু ওনার ইমপ্রুভ হচ্ছে না, তুমি তারপর ওষুধ কিনতে নামলা না না তার পরে আগে? পরে পরে আচ্ছা, আমি বলতেছি যে ইমপ্রুভ হচ্ছে না ওনাকে আর একটু বেটার, আমি কি করব মাথায় ধরতেছে না কি করবো। হঠাৎ আমার সাহেব ভাই রিজোর্টের মালিক, উনার হসপিটালের নামও জানি না, আমি জানতাম শুধু ভাইয়ের একটা হসপিটাল আছে, হ্যাঁ সাহেব হচ্ছে আমাদের বসি ভাই শাম্মী আপার বোনের হাজবেন্ড, আমি চিন্তা উনার মেয়েও একটা শুটিং করেছিল অভিনয় করেছিল, তো সাহেব ভাইকে আমি ফোন করবো সাহেব ভাই আপুর তাজিনাপুর তো চিনেন, কারণ তাজিনাপুর সাথে সাহেব ভাই কেমন চাই বাংলাদেশ আরটিভি লাইভ প্রোগ্রামে, তারপরে আরো মনে হয় 71-এর সকাল টকাল এগুলাতে তাজিনাপার সাথে কি হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে তাজিনাপাকে, উনি আরটিসি হিসাবে হোক মানুষ খুব পছন্দ করতেন। সাহেব বল কি তাজিনাপা, আমি জি, বলে আপনি কোথায় গেছেন এক্ষুনি নিয়ে আমার হসপিটালে চলে আসেন, আমি লোক পাঠাচ্ছি বললো, না লোক পাঠানোর কথা নিয়ে চলে পরে আসেন। আচ্ছা আমি বললাম ভাইয়া আমি একদম একা, কাউর তো আমি বুঝতেছি না কোথায় আপনার হসপিটাল কিভাবে নিয়ে আসবো, আপনি কি অ্যাম্বুলেন্স দিয়ে কাউর একটু পাঠাবেন, বলকে আমি একটা ছেলের নাম্বার দিয়ে পাঠাচ্ছি ও যাচ্ছে, আপনি দ্রুত আপাকে নিয়ে এখানে চলে আসেন। এবং ওই হসপিটালটা তো উত্তরে তাই। হ্যাঁ ওইটা উত্তরাতে, হ্যাঁ, আমি বললাম আপনার হসপিটাল কোথায় বললে আমার তো উত্তরাতে রিজোর্ট হসপিটাল, রিজেন্ট রিজেন্ট রিজেন্ট, ওকে। আমি তখন উপরে গেলাম জানাইতে যে আপনারা বললেন আমি নিয়ে যাবো রিজোর্টে, রিজেন্টে রিজেন্টে নিয়ে যাব ওই ডাক্তারদেরকে, ওই মুহূর্তে ওনারা নিয়ে যাবো বলার পরেও ওনারা আমাকে একটা লিস্ট ধরাই একটা দিল, লিস্ট ধরাই দিছে 1700 কত টাকার একটা ঔষধ, এতগুলো ঔষধ নিয়ে আসেন আইসিউতে। আমি ঔষধ কিন লিস্ট করাচ্ছি দাঁড়ায়া, এর মধ্যে আদি ভাই চলে আসছো, আদি চলে আসলো। হ্যাঁ আদি ভাই চলে আসছে, আদি ভাই আসছে ওই মুহূর্তে, আমি আদি ভাইকে বললাম আদি ভাই, আদি ভাই চলে আসছে, আদি ভাই আসার আগে সাহেব ভাইয়ের লোক ওই লোক যাকে পাঠাইছে আমার নাম্বার উনি আইসা ফোন দিচ্ছে, আমি একটু অ্যাড করি প্লিজ। বলুন মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন আসি তখন হচ্ছে দেখতেছি নিচে এসে মিহির জাস্ট দাঁড়িয়ে আছে ডিসপেন্সারিতে, ওর কাছে টাকা নাই, এতগুলো ওষুধ বিল আসছে 1700 টাকা, কি করবে ও জানে না। ও কিছু টাকা বার করলো, আমার কাছে ছিল 500 টাকা, তুমি কত টাকা দিলা? না, ওইটা হচ্ছে ডিসচার্জ এর সময় টাকা ছিল না, যেটা ঔষধের টাকাটা আমার পকেটেই ছিল, আমার পকেটে বলতে আপুর বেগে ছিল, আচ্ছা, আপুর বেগটা এটা, বাট আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট টাকা ছিল না, তখন আমি আমরা হিমুকে ফোন করলাম, তারপরে হিমু আসলো, হিমু আসতেছে, আর আমরা ততক্ষণে কিন্তু অনেকক্ষণ টাইম, মানে আমরা দাঁড়িয়ে আছি নিচে, উপরে কি হচ্ছে আমরা জানি না, অনেকক্ষণ আমরা টাকার জন্য দাঁড়াইছিলাম।
কারণ আমাদের হেল্প করার কেউ ছিল না, তোমার কাছেও ছিল না আমার কাছেও ছিল না, তারপরে হিমু আসলো ততক্ষণে কি আমি ঔষধ গুলো নিয়ে দিবে, তুমি একটু আইসিইউ তে ওষুধ গুলো নিয়ে চলে যাও, ওখানে সাহেব ভাই লোক পাঠিয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলিনি, ওনাকে বললাম ভাইয়া উনি আমার সাথে দেখা করবেন চলেন, আমি বলছি ভাইয়া একটু ডিসচার্জ করাইতে হবে ওনাদের, আর আপার জন্য তো এর মধ্যে 1700 টাকার ওষুধ কিনে দিছি, হ্যাঁ আমি যাচ্ছি উপরে, ই কথা বলি উপরে ফোন করলাম, তুমি নিচে ছিলে, আমি যখন হ্যাঁ ওষুধ গুলো নিয়ে উপরে গেলাম, হ্যাঁ হ্যাঁ তখন আমাকে যে বলতেছে আপনারা তাড়াতাড়ি সরান, আপনারা তাড়াতাড়ি সরান, হ্যাঁ এখান থেকে সরায় ফেলেন, তখন ওষুধ গুলো যে নিলা আমি জানি না, তার 5 মিনিটের মধ্যে তো নিচে, তার পাঁচ হ্যাঁ মিনিটের মধ্যে আপুকে নিচে দাঁড়াইছে, হ্যাঁ যাই হোক আপুকে নিচে দাঁড় করে রাখছে যখন, তখন আমি দেখছি হুইল চেয়ারে অলরেডি তাকে নামায় রাখছে, আমি রাস্তায় আমি দেখি যে কোনো ধরনের অ্যাম্বুলেন্স ঠিক করা নাই, এবং কোথায় কি হবে আমি জানি না, আমি উল্টা হসপিটাল গুলো একটা ব্যবসা করছে, হসপিটাল থেকে আমাকে বললো যে আপনারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, আমি দেখলাম আশেপাশে কোনো অ্যাম্বুলেন্স নাই, রাস্তার উল্টা দিকে আমি দৌড়ে গেলাম, তারপর একটা অ্যাম্বুলেন্স ঘুরে নিয়ে আসলাম, ইভেন আপুকে যে আমি উঠাবো ওইটা পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষের কেউ আগে আসে নাই, আমি একা একা সেই মুহূর্তে আমি গেলাম গাড়ি নিয়ে, তো হ্যাঁ তুমি সেই মুহূর্তে আসো নাই, আমি ফোনে ট্রাই করতেছি টাকা কার কাছ থেকে ম্যানেজ করবো, হ্যাঁ আমি ফোন দিচ্ছি ওকে ওকে, হ্যাঁ টাকা দেওয়ার জন্য, ওই মুহূর্তে এক ভাইকে বলছি, উনি বলছে ঠিক আছে টাকা পাঠান, হ্যাঁ বলছি 4000, বলছি আমি তোকে 5000ই পাঠাচ্ছি, হ্যাঁ বিকাশে, কিন্তু বিকাশে বেরোলে ঝড় বৃষ্টি ক্যাশ আউট করে দিলে আপাকে গাড়িতে উঠাবে পাঠাবো, ইতিমধ্যে আপা বাট বাট আমি তুমি এর মধ্যে আমি অ্যাম্বুলেন্স এনে আমি উঠাই ফেলছি, মানে ওদের লোকজনকে বলে টোলে আমি উঠাচ্ছি, তুমিও আমাকে এসে একটু হেল্প করলে, না 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 তুমি উঠতে পারো অনেক পরে আপাকে নিয়ে, তুমিও তুমি তো অ্যাম্বুলেন্স খুঁজতেছো, হ্যাঁ অ্যাম্বুলেন্সের ড্রাইভার পাওয়া যায় না, গাড়ি আছে দাঁড়ানো, ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না, এর মধ্যে আমি ফোনে ট্রাই করতে টাকা টাকা কি করব, 1000 টাকা আমার পকেটে, হঠাৎ করে তুমি আসছো আইসা জানলা করে দাঁড় দিয়েছো, আমি আমি জাস্ট আমি যখন আসছি, আমি যে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বললাম যে হচ্ছে বাংলাদেশ মেডিকেলের ডাক্তার তানিয়া, তাকে যে শুনলাম যে তানি আপনার অবস্থাটা খুব খারাপ, আমি কি করবো এখন, বলে যে তুই তাকে তাহলে উত্তরা মেডিকেলে নিয়ে যা, বাংলাদেশ মেডিকেলে নিয়ে যা, এবং আমি তো বের হলাম যে আপকে উত্তরা মেডিকেলে নিয়ে যাবো, বাট আমি এসে দেখছি তোমরা অ্যাম্বুলেন্স উঠাচ্ছ আপনাকে, এর আগে তো সাহেবের সাথে আমার কথা, ওগুলো তো হ্যাঁ ওগুলো তো আমরা যাই না, ওগুলো বলেছো দাঁড়াও তুমি ওগুলো বলেছো, এবং আপনি কি আমি যে গিয়ে বলো যে তোমরা কি করছো অ্যাম্বুলেন্স উঠাচ্ছ কি, জাস্ট মিহির এসে বলো যে তোমার ব্যাগে টাকা কত আছে আমাকে ইয়ে দাও টাকা দাও টাকা দাও, হ্যাঁ তারপরে বলো আমি ব্যাগ কান দিয়ে নিয়ে ব্যাপার 3000 টাকা লাগবে, কত লাগবে, আমি 3000 দাও, আমার পকেটে 1000 আছে, 4000 নিয়ে ওখানে দেওয়ার পরে আমি টাকা দিছি, তখন দেখি ওনাদের লোক বার হয়ে এসে আপুকে ধরে উঠাচ্ছে, আমি আমি উঠাচ্ছিল না, এনে রেখে দিয়েছে হুইল চেয়ারটা, যে আমি যে আমি আদিত্য একা উঠাবো ওনাকে, তখন আমি চিৎকার চেঁচামেচি করলাম যে আপনারা প্লিজ একজনকে দেন অক্সিজেন সিলিন্ডার দেন, আমি কিভাবে আমি তো জানি না কিছু কিভাবে কি করবো, তারপর আমি অনেক কষ্ট করে উঠালাম, এবং তারপর আমি তো একা চলে গেলাম ওকে নিয়ে, হ্যাঁ আমি টাকা দিয়ে এখানে ওনারা ডিসচার্জ পেপার ইয়ে করতেছিল, আমি দৌড়ে যে ওইদিকে ঢুকে ভেতর থেকে আপাকে টেনে যখন ভেতরে ঢুকাচ্ছি, আমি তখন দেখছি আপা ঘাড় কাত করে ফেলছে, হাত পা ছেড়ে দিছে, কারণ একটু আগেও হুইল চেয়ারে বসে গুমরা ছিল, হ্যাঁ এটা দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম, আমি তো বললাম তুমি তাড়াতাড়ি আপুকে নিয়ে বাইরে নিয়ে চলে যাও, হ্যাঁ আমি হিমাপাকে নিয়ে এই ফর্মালিটি শেষ করে আসতেছি, আমি মনে হয় 2-3 মিনিট এখানে ফর্মালিটি শেষ করে হিমাপার গাড়িতে হিমাপাকে নিয়ে মুভ করছি, আমরা হয়তো তোমাদের পৌঁছানোর 5 থেকে 10 মিনিট পরে গেছি, হ্যাঁ আমি ততক্ষণে তোমাকে ফোন করছি, ততক্ষণে তুমি ফোন করে কান্না করে বলতেছো যে আপনারা কোথায় তাড়াতাড়ি আসো, কোথায় তাড়াতাড়ি আসো, তোমার কান্না শুনে আমি বাবাকে বলি যে আবার আপনি বলে আর নেই, তখন তারপরে আবার আমি বলছি না এটা হইতে পারে না, বিশ্বাস করো না, আমি তো বিশ্বাস করতে পারি না, হইতে পারে যে রাত 2টার সময় একটা মানুষকে আমি জীবিত দেখলাম সে মারা যাবে, এটা অ্যাবসার্ড, এটা ভাবাই যায় না, কেমনি কিভাবে সম্ভব, 10 মিনিট পরে পৌঁছানোর পরে দেখি কি শুনলাম যে আপুকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, লাইফ সাপোর্টে দেওয়া হবে, হয়েছে হ্যাঁ দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, আসলাম এবং ডাক্তার বলে যে ওই সমস্ত ঘটনা 1 লাখ মানুষ থেকে ভাগ্য ভালো হলে 2-4 জন ব্যাক করে এটা, এবং সেই মুহূর্তে আমি বলি সেই মুহূর্তে আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না কি করব, আমি সাথে সাথে ফোন করলাম তাইফ ভাইকে, ফোন করলাম যে তাইফ ভাই আমি কি করব আপনারা আমাকে বলেন, আমি আমি বুঝতে পারছি না আপনি এই অবস্থা, আপনাকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে দিচ্ছে, আমি কি করব এখন, আপনাকে নিয়ে আমি কোনো আমি কি ধানমন্ডি মেডিকেলে যাব, কারণ আমাদের ধানমন্ডি মেডিকেলে একটা ইয়ে আছে, যেই হসপিটাল নিয়ে গেছো ওইটা তো সিনসিনের চেয়েও বাজে হসপিটাল, আজ একটা হসপিটাল
আমি বুঝতে পারছি না তার ব্যবহার হচ্ছে তুমি জিএম সৈকত সাথে কথা বলো। পরে আমি জিএম সৈকতকে জানালাম, আমি জিএম সৈকত আমাকে বললো যে আপনি কি অবস্থা দেখো হিমু আগে, আমি আমি আপনি কি লাইফ সাপোর্ট দিচ্ছে আমি জানি না, কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে আপনি 5 থেকে 10 মিনিটের ভিতর চলে যাবে, মানে 5 থেকে 10 মিনিটের ভিতর থাকবেন আর। আমি তখন বললাম যে আমি কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। এরপর আমি সাহেবের সাথে কথা বললাম, মানে চেয়ারম্যানের সাথে কথা বললাম, কথা বলার পরে বললো যে দেখেন এরকম এরকম কেসে মানে 1 লাখের মধ্যে একজন মানুষ বাঁচে, মিরাকেলি যদি হয় সেটা সম্ভব, মিরাকেলি। এখন আপনারা ওনার কাছে আত্মীয় স্বজনকে জানান যে ওনাকে ঠেকানো সম্ভব হবে না, কি করবেন জানান। তখন হচ্ছে উনি আমার বশির ভাইকে ফোন দিল, বশির ভাইকে জানালো আমার সামনে, এবং তারপরে আমি পরে নাসিম ভাইকে ফোন করলাম আমি যে নাসিম ভাইয়া তালনাপুর এই খারাপ অবস্থা, এখন আমার মনে হচ্ছে যে একটু সিকিউরিটি আমার জানানো দরকার। তখন মানে আপনি সব শেষ, তখন আপনি চলে গেছে, আপনি নাই, তখন আমার মন ভাবলাম যে আমি জানানো উচিত, আমার জানানো দরকার, আমি নাসিম ভাইকে ফোন করলাম। তখন নাসিম ভাই মমকে পাঠালো তখন। হ্যাঁ এরপরে বলো। হ্যাঁ মোমো আসছে, এসে খোঁজখবর নিয়েছে, তারপরে সবাই আস্তে আস্তে সব আর্টিস্টরা আসলো। হ্যাঁ এই আমাদের ভূমিকাটা আমরা বললাম, এবং কিন্তু 3 বছরে না, তারপরে আসলো এবং ক্যামেরা ট্যামেরা জমে গেল, কিন্তু দায়িত্ব, কিন্তু দায়িত্ব নিল কে? এসে সবাই হাঁটাহাঁটি করছে, দায়িত্ব নিল হচ্ছে শহীদুজ্জামান সেলিম। সেলিম ভাই আসলেন, সেলিম ভাই এসে বললেন বল কি করবো, উনি প্রথম দায়িত্ব নিয়েছেন, আর কেউ দায়িত্ব নেয় নাই। গার্ডিয়ান উনি, সেলিম ভাই আর রোজিয়াপা, এই 3 বছর তাজিনাপার 20 এত প্রবলেমের ভেতর একটা মাত্র মানুষ মিডিয়ার ভেতরে আমি দেখছি আপাকে হেল্প করতে, রোজিয়াপাকে সেলিম ভাইকে মানে কাজ দিয়ে বিভিন্ন ভাবে যেভাবে পারে। রোজিয়াপা তো নিজে যেখানে কাজ করতে যায়, যাইয়েই ওখানে তাজিনাপার নাম্বার দিয়ে বলে ডিরেক্টরদেরকে ফোন করাই দিতে তাজিনাপাকে কাজ ঠিক করে দেওয়া, এভাবে তাজিনাপাকে এভাবে সেলিম ভাই রোজিয়াপা অনেক বিশাল সাপোর্ট দিছে। এবং আমি এটাই শুধু বলতে চাই যে একটা নিউজের মধ্যে আসলো না সেলিম ভাইয়ের কথা, বা একটা নিউজের মধ্যে মিমনের কথা, মিমনের কথা কিচ্ছু যায় আসে না, আমার আমার নাম আসেনি, আমার কিচ্ছু যায় আসে না। আমরা জানি মিমনকে কিভাবে অপমান করা হয়েছে। আমার কথা হলো যে যেই মানুষটা পাশে ছিল 3টা বছর ধরে বিপদে আপদে সবসময় প্রতি মুহূর্তে পাশে থেকেছে, সে কি শুধু একজন মেকআপ আর্টিস্ট? তার নাম নেই, প্লিজ আমি বলি, আমি একজন মেকআপ আর্টিস্ট বলেছে সেটা নিয়ে আমার আমরা প্রত্যেকে মন্তব্য দিয়েছি না এবং 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 যারা জানে না আর্টিস্ট সিকিউরিটির অমক তমক যারা জানে না তারা এসে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছে, যারা কিছু জানে না, মরে গেছে এটা তো ডাক্তারই যথেষ্ট বলার জন্য, তাদের তো ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, তারা বাবা মিডিয়ার মাও না বাপও না। আর্টিস্ট সিকিউরিটি করা হয়েছে হচ্ছে কি আর্টিস্টদের বেটারের জন্য, বেটারমেন্টের জন্য, তাদের মৃত্যু উৎসব পালন করার জন্য না, তাদের মৃত্যু উৎসবে ইন্টারভিউ দেওয়ার জন্য না। বিজনেস করছি আমি, আমি একটা কথা বলি, আমার আসলে একজন মেকআপ আর্টিস্ট বলাতে আমার কোনো ক্ষোভ নেই। তোমাকে বের করে দেওয়া হয়েছে ওই দিন, সেটা বলো না, বের করে দেয় বাসা থেকে, প্লিজ ওটা ক্লিয়ার করো। আমি বের করে না, আমি ক্লিয়ার করছি, তোমাকে কেন ওই দিন বার করে ইয়ে করে দেওয়া হবে? বের করে না, আমি বের হইছি, কারণ আমি ওই বাসাটায় সকালবেলা আপুকে নিয়ে বের হয়ে আসার পরে আপু নাই, আমি ওই বাসায় ব্যাক করে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, পুরো বাসা জুড়ে আপু ছড়ানো ছিটানো, আমি যেদিকে তাকাবো আপুকে দেখবো। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি, একজন মেকআপ আর্টিস্ট বলছে কি হয়েছে, কিচ্ছু যায় আসে না। আমার কষ্টটা এখানে একজন মরে যাওয়া সিনিয়র অভিনেত্রী, উনাকে রেসপেক্ট দিয়ে কিভাবে কথাগুলো বলতে হয়, খবরটা এরকম ছিল যে অভিনেত্রী তাজিন আহমেদ কে হসপিটাল জানা গেছে, হসপিটালে নিয়ে গেছেন একজন মেকআপ আর্টিস্ট, একজন মেকআপ আর্টিস্ট যিনি কিনা উত্তরায় তাজিনের বাসায় থাকতেন, গত 3 মাস ধরে থাকতেন, 3 মাস ধরে থাকতেন। স্টুপিড মিডিয়ার, আমাদের মিডিয়ার মানুষজন জানে, মিহির থাকতো, সাধারণ পাবলিক জানতেন, আপনারা আপনারা জানতেন, কেউ জানতো না মিহির যে থাকতো, মিহিরের সাইজ কতটুকু, বয়স কতটুকু, তাদিন আপুর সাথে মিহিরের সম্পর্ক কি, তাদিন আপু মিহিরকে কোন নজরে দেখতো, মিহির তাজিন আপুকে কোন নজরে দেখতো, এবং তারপরে আর আমাদের তিনজনের হাতে থাকলো না ব্যাপারটা। হ্যাঁ না না শুনো, তারপরে শুনো, আমি ক্লিয়ার করতে দাও প্লিজ, যদি বাইরের মানুষজন এই ধরনের কথা, তাজিনের সাথে একজন মেকআপ আর্টিস্ট থাকতো, সাধারণ দর্শকের মনে প্রশ্ন উঠবে,
কাজিনের সাথে একজন মেকআপ আর্টিস্ট থাকতো, জামাইকো। আচ্ছা কে থাকতো কি থাকতো ভুলে যাও, দুইটা ব্যাপার নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে দিলারা যেমন আসলেন, দিলারা যেমন হচ্ছেন তাজদিন আপুর, দিলার আন্টিকে আমি আপন ফুফি শুক্রবার ফোন দিয়েছি, আপন ফুফি আমি শুটিং এ ছিল। হ্যাঁ না, উনি কি স্ট্যাটাস দিয়ে, উনি কি বলেছেন ক্যামেরার সামনে একটা নিউজ চ্যানেলে, যেটা কালকে আমি দেখলাম, দিলারা যেমন বলেছেন যে আজকে সকালে জানলাম যে তার খুব শরীর খারাপ, তারপরে আর কিছুক্ষণ পরে, হ্যাঁ তারপরে আরো ওয়েট 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 বলতে দাও মিমন, তারপরে হচ্ছে গিয়ে তিনি বলেছেন যে আজকে সকালে জানলাম যে তার শরীর খুব খারাপ, তারপরে আমাকে কিছুক্ষণ পরে আবার কয়েকজন বললো যে ওর শরীর খুবই খারাপ হয়েছে, চলো তোমাকে নিয়ে যাই, তখনই আমি বুঝতে পারলাম যে ওর কিছু একটা হয়েছে। কিন্তু উনি কোনো খোঁজ খবরও নেন নাই কখনো, উনি কখনো খোঁজ খবর নেন, অথচ উনি উত্তরাতেই থাকেন তো না, উনি উনারই ভাইয়ের মেয়ে। আপনার অনেক খোঁজ ছিল যে ফুপুর উপরে, এক ফুপু তার ফুপু একটা খোঁজ খবর নেয় না, এবং এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শাহরিয়ার নাজিম জয় ভাই একটা মানে সবচেয়ে ভালো কথা যেটা বলেছেন, তিনি আর কি ক্যামেরার সামনে বলেছিলেন যে আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আমরা যারা ওনার ভাই বন্ধু মিডিয়াতে আছি তারাই এখন পাশে থাকতে হবে, এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এবং আপনাদের অনুরোধ করবো যে ওনার পাশে থাকবেন। উনি সবচেয়ে সুন্দর কথাটা বলেছেন, আর সবাই না জেনে শুধু মৃত্যুর ডিক্লারেশন, উনি কষ্টে ছিলেন, অমক ছিলেন, এগুলো সবাই জানে, ওনাদের ইন্টারভিউ দরকার ছিল না, ওনার মুখ দেখানোর জন্য ওনাদের নাটকই যথেষ্ট, ওনাদের এইখানে এসে নিজেদের প্রচার করার কি প্রয়োজন পড়লো, মানে জাস্ট মানে ভাই কি বল, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিলার আন্টি আপন ফুপু, তাই হোক ওনাদের তাজিনাপুর উপরে দিলার আন্টির অনেক অভিমান ছিল, তাজিনাপুর অনেক অভিমান ছিল ফুপুর উপরে, ওটা ওনাদের ফুপু ভাই, ওনাদের বিষয়। হ্যাঁ কিন্তু দিলার আন্টি মধুমতি মডেলটা উনি শুটিং এ ছিলেন, আমি ফোন করেছি, মৌটুসি আপু ফোন দিয়েছিল আমাকে, মৌটুসি আপুকে বলেছি আপু তাজিনাপাকে নিয়ে এই ঘটনা, আপনি একটু সেলিম ভাইকে ফোন করে বলেন, আপনি একটু দিলার আন্টিকে ফোন ট্রাই করে জানাই খবরটা, কারণ আমার পকেটে আমার ফোন আপুর ফোন, আপুর ফোনেরও চার্জ নাই, আমার ফোনেরও চার্জ নাই, আমি হসপিটালের থেকে একজনের থেকে চার্জার খুঁজে আমারটাকে 2-3% দিয়ে অন করে দু একটা নাম্বার বের করে কথা বলি, আবার আপুরটাকে লাগাই, আপুর ফোনটা লাগাই, এইভাবে চলতেছিলাম। ততক্ষণ তখন আমরা ওনার হাজবেন্ড রুমি রহমান যে তার কিছু দেখা পাইনি, তাকে সে তো তার এখানে যাতা টাইপের ভূমিকা, মানে তুমি ভাই কথাটা বলে নে একটু প্লিজ, কারণ আমি যখন আমাকে মেসেজ জানিয়েছে আমরা যে রুম থেকে, তুমি একটু ফোন দাও, হয়তো বা তোমার ফোন থেকে ফোনটা ঢুকবে, আমাদের কারো ফোন থেকে ফোন ঢুকছে না, আমি সাথে সাথে জানালাম আমি। এরপরে উনি আসলো কয়টায়? 5টা 4টা। এবং প্রতিদিন আপু ফোন করে বলতো যে তুমি একবার বাসায় আসো, আমার যে একটু দেখে যাও এখানে এই হচ্ছে বাসার এইসব ঝামেলা, বাসা ভাড়া এখনো দেওয়া হয় নাই, কিন্তু তার গত তিন মাস তার টিকিট পর্যন্ত দেখা যায় না, বাসা ভাড়া কখনোই সে দেয় নাই, আমরা জানি সেটা। তারপর তাইলে বাসা ভাড়ার প্রশ্ন নিয়ে কথা বলি না। আর আর এই 3 বছরের লাইফে তো কি ঘটেছে সেগুলো একটু বলো না মানুষের সামনে প্লিজ, এই 3 বছরে কি তুমি ভাইয়ের জন্য, হ্যাঁ কি বলবো, আপনি কেন মারা গেছে, আপনি 3 বছর আগে মারা গেছে, 3 বছর আগে আপার মৃত্যু হয়েছে, মানসিক মৃত্যু যেটা বলে, কোন ধরনের অন্যায় করে নাই আপু, কিন্তু দুইজন মা এবং হাজবেন্ড দুইজন, আন্টি একটা চক্রান্তের শিকার হয়ে চেক জালিয়াতি মামলায় কাশিমপুর জেলে, হাজবেন্ড প্রেম করেছেন ছন্দা নামে গায়িকা, ছন্দা ইসলাম নামে গায়িকার সঙ্গে প্রেম করে উনার বাসায় থেকে উনার সাথে কি কি করেছেন, উনি যায় নারী নির্যাতন মামলা মোহাম্মদপুরের বাসায়, উনি ওই মহিলা পুলিশ নিয়ে গিয়ে নিচ থেকে রুমকে বাসা থেকে নেওয়া হয় নিয়ে চলে যাবে, তাজিনাপা রাত 12টার সময় ফোন করে, 3 বছর আগের কাহিনীটা, তাজিনাপা রাত 12টার সময় ফোন করে চিৎকার দিয়ে কান্না, মিহির তুই কোথায় আছিস, যেমনে পারিস একটা ক্যাব নিয়ে আমি ভাড়া দিয়ে দিব, কি হয়েছে তুই আয় আগে, আমি ওই সময় বের হয়ে দৌড়ে গেছি, গেছি যায়া যখন দেখলাম এই ঘটনা, দুলাভাইকে নিয়ে অলরেডি চলে গেছে ওই মহিলা, আচ্ছা কি হয়েছে এই ঘটনা, রুমকে টর্চার করতেছে, আমার রুমিকে মেরে ফেলবে, আন্টি কাঁদতেছে বিয়ের জামাইয়ের জন্য, মেয়ে কাঁদতেছে, আমি অবাক হইছি যে তাজিনাপা যে হাজবেন্ড অন্য মহিলার লগে থাকে কি কি করা মামলা খাই আসছে, ওই জামাইয়ের জন্য তাজিনাপা কাঁদতেছে, এবং কাঁদতেছে মানে পাগল হয়ে যাচ্ছে। এবং মাঝখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন আপনি লাশ মানে কবর দিচ্ছিল, মানে যখন গেলাম আমাদের জন্য তো রাখলো না, ওকে সেই ক্ষোভটা নেই যে আচ্ছা আমরা পাশে ছিলাম, ক্ষোভ নেই কেন, আমরা সত্যি কথা বলবো, ক্ষোভ থাকবে না কেন, আমরা কি মানুষ না, মানে ফাইজলামি নাকি, কিন্তু 1 মিনিট রাখতে পারলো না, কিন্তু এই যখন কান চিৎকার দিয়ে কাঁদছিল, যখন কবরস্থানে আমাদের জন্য, কবরস্থানে মানে আমাদের জন্য 1 মিনিট
রাখতে পারলো না, তখন কিছু লোকজন আমাদের মানে মিডিয়ার মিঠু, ওই ভদ্রলোকের নাম কি মোটা করে কি নাম মিঠু বলতে চাই না, বলতে হবে নামগুলা, কাল্পিট কুলপকে এইগুলো বলা উচিত, কেন বলবে না তোমরা, সত্যি কথা বলতে এত ভয় পাও কেন তোমরা? মিঠু ভাই বলছে যে ওকে বের করে দে, ওকে বের করে দাও। মিঠু ভাই কি বলছো তুমি, এটা ওকে বের করে দাও মানে? তিনটা বছর সে আপনির সাথে ছিল, সে আপনিকে মেডিকেলে নিয়ে গেছে, সে আপনি সব ছিল, সাজ্জাদ জাহান নামে এক মানে গর্ধব লোক লিখেছেন, ইফতারের কোন প্রিপারেশন দেখছি না কেন? আপনি ইফতারের প্রিপারেশন নেন, আমাদের আপনি মারা গেছে, আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, আপনি আপনার ইফতারের প্রিপারেশন নেন, আপনি এখানে কি করেন? তোমরা যে শুরু করলা, তোমরা যে শেষ করলা রুমির ভাইয়ের ব্যাপারটা বললা, ওইখানে আপুর যে তিন বছর স্ট্রাগলটা, তিন বছর স্ট্রাগলটা কে কি করেছে, তারপরে দুদিন পরে ওখান থেকে ছন্দার কাছ থেকে রুমি ভাই চলে আসলো, আসার পরে দিয়া তাজিনাপা রুমি ভাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল, পুলিশ অ্যারেস্ট করবে, মামলা হয়েছে, নারী নির্যাতন মামলা ধরলে বেল হয় না, বের হয়ে তাজিনাপা ওই বাসায় দুই দিন তিন দিন করে থাকতে থাকতে লাস্টে সিদ্ধান্ত নিলাম এইভাবে না থাকা, আমি আন্টির সাথে মোহাম্মদপুরের বাসায়, আমি আন্টি একা। তখন তাজিনাপুর রবিবার সাথে কথা হইলো, আন্টিকে বললাম কি উনারা এই জায়গায় ওই জায়গায় না থেকে উত্তরায় আমার বাসায় ওখানে চলে আসুক, আমার বাসায় কেউ নাই। আপা দুলাভাই তিন মাস আমার বাসার মধ্যে ছিল, আপার আন্টির মাধ্যমে আন্টি একাত্তর সকালে চাকরিটা হয়, ভোর পাঁচটার সময় আমার বাসায় বসে তাজিনাপাকে বিছানার উপর মেকআপ করে দিয়ে রেডি করে হাঁটায়, আমি কামার পাড়ায় থাকি, ভেতর থেকে হাইটে হাইটে আপাকে নিয়ে আপার ব্যাগ নিয়ে 10 নম্বর সেক্টর 10 নম্বর রোডের মাথায় এসে দাঁড়াইতাম, একাত্তরের গাড়ি আসতো, আপাকে উঠাই দিতাম, দিয়ে আমি বাসায় যাইয়া তুমি বেশুয়া নাস্তা বানানো খাবার অ্যারেঞ্জ করা ওগুলো করতাম। কেন করতাম? কারণ তাজিনাপু আমাকে নিজের সন্তানের মতো দেখতো, আমাকে আদর করতো, এত আদর করতো যে কখনো আমার আম্মা আমাকে এরকম আদর করে নাই। আমার সিলেট থেকে এসে এসে তারপর সিলেটে যাওয়ার কথা বলি, তিন মাস আমার এই বাসায় থাকার পরে হঠাৎ একদিন তাজিনাপাকে কে জানি ফোন করে বললো, তাজিনাপা এখান থেকে একাত্তর সকালে আসা যাওয়া করে জিনিসটা ছড়াইছে, এখান থেকে দুলাভাইকে ধরে ফেলতে, পুলিশ অ্যারেস্ট করে ফেলতে পারে, আর ওই মহিলা তোর জোর ইয়ে চালাচ্ছে, কি করবে? তাজিনাপা এই খবর শোনার পরে এক কাপড়ে, আমার ছোট বোন ছিল আসছিল সিলেট থেকে বাসে, আসছিল ওকে দিয়ে তাজিনাপার দুলাভাইকে আমাদের বাড়ি পাঠাই দিছি, চুনারুঘাট হবিগঞ্জ জেলা চুনারুঘাট থানা চুনারুঘাট আমাদের বাসায় পাঠাই দিলাম, আমার বড় ভাইয়ের বাসায় ওখানে পাঠাই দিছি। তাজিনাপা এত পাগল হয়েছে, দুলাভাই সব কিছু গুছায় এনেছে কিন্তু নিজের স্যান্ডেল পরতে ভুলে গেছে, মানুষটা নিজের স্যান্ডেল পরতে ভুলে গেছে। আমার ছোট বোন বলি আপা আপনার স্যান্ডেল বলছি, আরে স্যান্ডেল লাগবে না, চলো তোমার দুলাভাইকে নিয়ে, ওখানে দুলাভাইকে নিয়ে আমাদের বাসায় রেখে ব্রয়লার মুরগির মতন যত্ন করে, ওখান থেকে একাত্তরে সকাল করতে আবার সপ্তাহে দুই দিন তিন দিন একাত্তর সকাল করতে ঢাকায় আইসা, হ্যাঁ একাত্তরে সকাল করে আবার সকাল 9টা 10টার সময় আবার হবিগঞ্জের দিকে রওনা দিয়ে ওখানে জামাই কাছে চলে, আমি আপা আপনি থাকেন, দুলাভাই আমাদের বাসায়, আমার বোন আছে, ছোট বোন আছে, আমার ছোট কাজিন ব্রাদার আছে, সবাই আছে, ওরা দুলাভাইকে অনেক মাছ দিতে উনি আর কি করে রাখবে, ঘোরাঘুরি করবে, হ্যাঁ দুলাভাই কোন ধরনের অযত্ন হবে না ওখানে, আপনি টেনশন করেন না, না আমি রুমির কাছে চলে যাব। আন্টি তখন মোহাম্মদ বসুন্ধরায় উনার বোনের বাসায় চলে আসছেন, ওই বাসায় একদম তালা দিয়ে, মোহাম্মদপুরের বাসায় তালা দিয়ে। তারপরে তাজিনাপার এইভাবে মফস্বল শহরে সপ্তাহে তিন দিন চার দিন যাতায়াত দেখে আমার এলাকার মানুষজন ওকে খালি ফোন দিচ্ছে, এই তোদের বাড়িতে একটা তোর ভাইয়ের বাসায় একটা লোক, হ্যাঁ মিয়া তাজিন আহমেদ যে অভিনয় করে এই নায়িকা আসছে,
কি হয়েছে ঘটনা, সবাই কি হয়েছে ঘটনা? আমার ছোট বোন বলতেছে মেয়ের পরিবেশ বা পরিস্থিতি ভালো না, এলাকার লোকজন বিভিন্ন ধরনের, এলাকার লোকজন বিভিন্ন ধরনের কথা বলতেছে, কি কি করবি তুই? আপা যদি এরকম মুভ না করতো ব্যাপারটা ছড়াইতো না। আমাদের এক কাজ কর, দুলাভাই আপাকে ইয়েতে পাঠায় দে, খেলার বাড়িতে পাঠায় দে। আমাদের মানে মফস্বল থানা শহর থেকে একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে আমার খেলার বাড়ি, ওখানে একটা মাজার টাজার আছে, ওখানে পাঠায় দেওয়া হয়েছে দুইজনকে। ওখানে পাঠানোর পরে তাজিন আপা ওখান ওখান থেকে ও তাজিন আপা মুখ করে 71 সকাল করে ওখানে চলে যাবে। এইভাবে করতে করতে এক পর্যায়ে তাজিন আপা আন্টি গুলা আন্টিকে বললাম, আন্টি বললো তাজিন আপা গুলো তুমি চলে আসো রুমকে নিয়ে, বসুন্ধরার খালার বাসায় গিয়ে উঠলো। বসুন্ধরের খালার বাসায় উঠলো, ওখান থেকে আন্টির ইয়ে হয়েছে, আন্টির ওই চেকের মামলার জন্য আন্টিকে কোর্টে যেতে হবে। আন্টি কোর্টে দেখা ইয়ে করতে যাওয়ার গেল, আন্টি হইলো, আন্টি অ্যারেস্ট হইলো। তাজিনা কত পাগল ওই মুহূর্তে, তার দিদা একটা সিরিয়াল করতো হাতে, তেমন একটা সিরিয়ালই করতো, আর কোন কাজ ছিল না তাজিনা পার। আর 71-এর সকালটা করতো ওইদিকে মোহাম্মদপুরের বাসার অনেক ভাড়া ডিউ হয়েছিল, তাজিনা পার ওনাকে নিয়ে মুভ করতে করতে এত খরচ হচ্ছিল সব। কিন্তু ওই সময় তাজিনা পার শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট, ছেলের জন্য কোনো সাপোর্ট দেয়নি। আমি আমি জানি, আমি তখন থেকে আর আমি আপাকে বলতাম, রাগ করে একদিন বলছি যে আপনার কেন এত, আপনার আর আন্টির কেন এত যন্ত্রণা? এই লোকে এত কিছু করছে, এই লোকের জন্য আপনারা নিজের জীবন শেষ করে দিতেছে? মিহির আমার হাজবেন্ড, এভাবে কথা বলিস না, আমার কষ্ট হয়। আপনার আর কষ্টের কোন সীমা আচ্ছা, নেই। আমরা পার্সোনালি না, আমরা তারপরে জাস্ট ইনসিডেন্টস গুলো বলি প্লিজ। তারপরে হচ্ছে এই এই সমস্ত কারণে তাজিনাপার সাথে জড়ায়ে 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 তাজিনাপার প্রবলেম একটার পর একটা বাড়তে থাকে বাড়তে থাকে। মা যখন জেলে যান তারপর, তারপর এই যে ধরো আরো প্রবলেম বাড়ছে, যতই তাজিনাপার কাছে একটু দূরে সরে থাকবো। শুন একটা কথা, এত ডিটেইলস আসলে বলতে গেলে না, 3 বছরের কথা এক ঘন্টায় শেষ হবে না, শেষ হবে না ডিটেইলস কিন্তু বলতে গেলে না। কিন্তু আমি দেখ মানে সংক্ষেপে কাদের কাদের অবদান গুলো আছে, তার কি হয়েছে এগুলো বল। বিভিন্ন ধরনের নিউজে দেখা গেছে যে তাজিনাপার আম্মা জন্য উনি কি করতেন, 500 টাকার জন্য উনি খাবার পাঠাতে পারেন নাই, অমুক পারেন নাই, তমুক পারেন নাই, এইসব গুলা বিভিন্ন বিভ্রান্তিকর খাবার পাঠাইতে পারেন, বিভ্রান্তিকর প্রচার বের হচ্ছে। আন্টির খাবার হতো না, আন্টিকে পিসিতে কাশিমপুরের পিসিতে মাসে 2-3 হাজার টাকা। আচ্ছা আমরা ব্রেক, আমরা আজান দিচ্ছি প্লিজ, ইফতারের পর আমরা আবার জয়েন করি। হ্যাঁ আমরা আসলে আমাদের কোনো কিছু প্ল্যান ছিল না, এই কারণে আমরা সময়টা ঠিক করে নিতে পারিনি।